হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল নবীন পাল। তো কেমন আছো তোমরা? আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে প্রত্যেকটা ভিডিওর মতন আজকে আছে সৌরভ আমার সঙ্গে। তো আজকে বুঝতে পারছো ব্যাপারটা হচ্ছে যে সৌরভ চলে যাচ্ছে 8 তারিখ। তো আজকে এই বছরের ওর সঙ্গে লাস্ট ভিডিও। আজকে যাচ্ছি আমরা খিরাই। তো সবাই ভিডিওর সঙ্গে থাকো, ভিডিওটি এনজয় নিতে থাকো, সৌরভ কিছু বলবে। তো এই বছরের মতো লাস্ট ভিডিও, নেক্সট বছর আবার হবে একসঙ্গে। ওর একটা এডিটিং চ্যানেল আছে, তো তোমরা যদি এডিটিং, ফটো এডিটিং ভালো করে দেখতে চাও এবং শিখতে চাও, তো ডিসক্রিপশান বক্সে অবশ্যই লিঙ্কটা দিয়ে রাখবো। ওর চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিও দেখতে থাকো, এবং যদি ছবি এডিটিং করতে চাও ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ফটো এডিটিং না, ওটা হচ্ছে তোমার ফটোগ্রাফির উপরে, মোবাইল যে ফটোগ্রাফি হয় ওটার উপরে। তো তোমরা যদি দেখতে চাও মোবাইল ফটোগ্রাফি, শিখতে চাও, তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো এবং ভিডিও দেখতে পারো। ওখানে টিপস অ্যান্ড ট্রিক্স আমি দিয়ে থাকি অবশ্যই আপনাদের। এটা হচ্ছে রাজাপুর পেট্রোল পাম্প। আমার বাড়ি থেকে বেরিয়ে ঠিক 3 কিলোমিটার দূরে। এখান থেকে ট্রেন করে আমরা রহনা দেব খিরাইয়ের দিকে। শিয়াগড়ের পুল, এখান থেকে আমরা শর্টকাট ধরে যাব কোলাঘাট। আমরা শর্টকাট ধরলাম এই কারণে আমাদের বেরোতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমরা তাড়াতাড়ি না গেলে জায়গাটি উপভোগ করতে পারব না, অন্ধকার হয়ে যাবে। তাই আমরা শর্টকাট না ধরে যদি যেতাম তাহলে আমতা এবং বাগনান হয়ে আমাদেরকে যেতে হতো। এটা যাচ্ছে এখন খালনা জয়পুরের উপর দিয়ে।
গুগল ম্যাপের সাহায্য করো না, ওই আজকে গুগল ম্যাপ হয়ে তোমাকে রাস্তা দেখিয়ে এখানে বাড়ি খিরাইয়ে অর্থাৎ ওনার সঙ্গে আমরা আলাপ করব। অবশেষে খিরাই এসে পৌঁছে গেছি ফুলের শহর। ফুলের শহর দেখতেই পাচ্ছ, বিভিন্ন রকম ফুল। গাইস এখানে এসে এই বন্ধুর সঙ্গে দেখা, অনেক দিনের পরিচয়। তো এটা এখানেই বাড়ি দেখিয়েছে এবং খুব সাহায্য করেছে। মোস্ট ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখানে ফুল বিক্রি হচ্ছে 20-50 টাকার মধ্যে, কয়েকটি ফুল বেঁধে ফুল বিক্রি হচ্ছে। খিরাই আসতে গেলে বাইকে করে তো আসতেই পারো এবং পিকনিক স্পট আছে, ট্রাভেলার করে আসতে পারো এবং ট্রেনে করে আসতে পারো। একদিনের ট্যুর, এক বেলার ট্যুর অবশ্যই এখানে খুব ভালো। দেখতেই পাচ্ছ ট্রেনও যাচ্ছে। অবশেষে একটা কথা বলতে চাই, এখান থেকে যাওয়ার আগে সবাই ঘুরতে এসো খিরাই, খিরাই আসো ফুল বাগান ঘোরো, কিন্তু ফুল নষ্ট করো না। এরা অনেক কষ্ট করে ফুল বাগানটি চাষ করেছে এবং এটি ফুল বাগানটি চাষ হচ্ছে প্রায় 30-40 বছর আগে থেকে, আর ভ্রমণকারীরা ভ্রমণ করছে 3-4 বছর, যেটা আমরা খবর পেলাম মানে এখান থেকে জানতে পারি। বাড়ি ফিরছি, প্রায় সন্ধে হয়েই গেছে, চলো বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। অবশেষে বাড়ি এসে পৌঁছালাম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করতে বাকি আছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এবং এই যে খিরাইয়ের এটা নিয়ে সেকেন্ড পার্ট আবার কিছুদিন পর আসছে, ভিডিওটি তৈরি করছি, তারপর ছাড়বো অবশ্যই। জয় করো, ভিডিও দেখো।